আমি ফারজান আঞ্জিন ইব্রাহিম জেনারেল হসপিটাল এবং ডিসিসিতে ডেপুটি চিফ নিউট্রিশন অফিসার হিসেবে কর্মরত আছি। আজকে আমি গর্ভবতী মায়ের রক্তশূন্যতা নিয়ে আলোচনা করব। আমাদের দেশের মেয়েদের এমনিতেই বিভিন্ন কারণে রক্ত স্বল্পতা, রক্ত পরিমাণ কম থাকে, রক্তে দুটো মানে রক্তের লোহিত রক্তকণিকার পরিমাণ কম হয়ে যায়, যেটাকে আমরা স্বাভাবিকভাবে হিমোগ্লোবিন নামে পরিচিত। একটা হলো এটা দুটো অংশ, একটা হিম একটা গ্লোবিন। হিম হচ্ছে আমাদের রক্তের আয়রন, আর একটা হচ্ছে গ্লোবিন হচ্ছে প্রোটিন। তাহলে দেখা যাচ্ছে যে লোহিত একটা লৌহ এবং আমিষ দুটো জিনিসের কম্বিনেশনে তৈরি হচ্ছে হিমোগ্লোবিন। সুতরাং শুধুমাত্র এই লোহিত রক্তের হিমোগ্লোবিন পরিমাণ বাড়ানোর জন্য অবশ্যই আমাদের একটি সুষম খাবার খেতে হবে। আয়রন সমৃদ্ধ খাবারের পাশাপাশি আমাদের উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবারও খেতে হবে। যখন আমরা উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার খাবো, সেই খাবারে যেভাবে যে পরিমাণে আয়রন আছে, যেমন ধরেন গরু খাসির মাংস বা বড় মাছ, বড় এই সমস্ত মাছে পরফাইরিন রিংয়ের মধ্যে হিমোগ্লোবিনটা থাকে, যেটা কী হচ্ছে কি একদম হিউম্যান বডিতে যেভাবে আমার হিমোগ্লোবিনটা আছে ঠিক সেইভাবে, তাহলে কী হচ্ছে সেই আয়রনটা আমাদের শরীরে পর্যাপ্তভাবে শোষণ হয়। সুতরাং বড় মাছ, গরু খাসির মাংস এবং এই ডিম দুধ, এই পাশাপাশি এই ধরনের খাবারগুলো আমাদের বেশি করে খাওয়া প্রয়োজন। প্রতিবেলার খাবারই যদি মাছ মাংস ডিম দুধ থাকে, তাহলে কি আমরা এর পাশাপাশি প্রোটিনযুক্ত খাবারটা বেশি করে পাবো। এর পাশাপাশি আরও কিছু আছে যেগুলো হচ্ছে কি আয়রন আবার দুরকমভাবে থাকে, একটা হচ্ছে ফেরিক ফর্ম এবং ফেরাস ফর্ম। ফেরিক ফর্মে যেমন আয়রন আছে সেটা হচ্ছে গিয়ে কলিজাতে আছে, ফেরিক ফর্মে আয়রন প্রচুর পরিমাণে আয়রন আছে কলিজাতে, কিন্তু ফেরিক ফর্মে আয়রন। এই কলিজা খাওয়ার সাথে সাথে যদি এর মধ্যে কিছুটা পরিমাণে লেবুর রস বা ভিটামিন সি যুক্ত যে কোনো খাবারের পাশাপাশি খাওয়া যায়, তাহলে কিন্তু কলিজার আয়রনটাও অ্যাবজর্ব হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন সবুজ শাক সবজি তেও প্রচুর পরিমাণে আয়রন আছে, যেমন কচু শাক, তারপর পালং শাক, পুঁই শাক, এই রকম সবুজ সবুজ শাক পেকে পাশাপাশি অন্যান্য সবজি খেতে হবে। কিন্তু মাথায় মনে রাখতে হবে যে এর পাশাপাশি প্রতিবেলার খাবারে যদি আমি অল্প পরিমাণে ভিটামিন সি খাই, সেটা হতে পারে এক টুকরা লেবু, হতে পারে অর্ধেকটা পেয়ারা বা একটা আমড়া, খালি পেটে না খেয়ে আমি যদি ভাত খাওয়ার পরপরই আমি দু টুকরা পেয়ারা বা আমড়া বা একটা এক টুকরা লেবু খাই, তাহলে কী হচ্ছে এই খাবারগুলোর মধ্যে যে পরিমাণে আয়রনটা পাওয়া যাচ্ছে সেটা যদি ফেরিক ফর্মে থাকে ভিটামিন সি, ওটাকে ফেরাস ফর্মে কনভার্ট করে ফেলবে, তাহলে কী হবে রক্তের হিমোগ্লোবিন লেভেলটা অনেক বাড়বে। আর শুধু না, শুধু আমি আবারও উল্লেখ করছি যে অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবারের পরিমাণটা অনেক বেশি বাড়ানো প্রয়োজন, তাহলে কী হচ্ছে অন্য খাবার থেকে আয়রনের অ্যাবজর্পশনটাও অনেক বেশি বেড়ে যায়। সুতরাং একজন গর্ভবতী মাকে গর্ভের শিশুর যত্নের পাশাপাশি নিজের শরীরের যত্নের কারণে একটা সুষম পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। বিশেষ করে খাবারকে সারাদিনে তিনবারে ভাগ না করে আমি যদি খাবারটিকে ছবার বা সাতবারে ভাগ করে নিই, অল্প অল্প করে খাবার ভালোভাবে খাই, খাবারটা খাওয়ার পাশাপাশি আমি যদি পর্যাপ্ত পানি খাই এবং প্রতিদিনের খাদ্য তালিকায় একটা বা দুইটা ফল রাখি, কিছু তাজা সবজির সালাদ খাই, তাহলে অবশ্যই এই সময় আয়রনের চাহিদাটা ঠিক থাকবে।